আসসালামু আলাইকুম, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আজকে একটা দারুণ জিনিস আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে ফ্যাট অ্যাডাপ্টেশন আপনি কিভাবে করবেন। তো এটা শুধু তাদের জন্য যাদের শরীরে প্রচুর পরিমাণে চর্বি জমা আছে, আর যাদের শরীরে চর্বি জমা নেই এই ভিডিওটা আপনাদের জন্য না। তবে হ্যাঁ, আপনাদের জন্য আর একটা ভিডিও আমি করব। অনেকেই বলছেন যে কিভাবে ওজন বাড়ানো যায়, হ্যাঁ এটা বলতে, ঠিক আছে সেটা একদিন বলবো। আজকে আপনাদের জন্য এটা না, আজকে হচ্ছে যারা চর্বি গলাইতে চান তাদের জন্য ভিডিওটা। তাহলে আসুন আমরা শুরু করি। প্রথমে আমরা একটু জেনে নিই যে আমাদের বডিটা কিভাবে কাজ করে। আমরা যখন খাবারটা খাই তাহলে তিন ধরনের, মেইনলি তিনটা ধরনের খাবার আছে। একটা হচ্ছে শর্করা জাতীয় খাবার, আরেকটা হচ্ছে প্রোটিন জাতীয় খাবার, আর একটা হচ্ছে চর্বি বা ফ্যাট জাতীয় খাবার। তাহলে শর্করা জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার যদি আমি খাই তাহলে সেটা রক্তে আসে চিনি হিসাবে, আমার পেট থেকে এটা রক্তে আসে চিনি হিসাবে, চিনি হিসেবে আসে। এরপর প্রোটিন যেটা সেটা অ্যামাইনো অ্যাসিড হিসেবে রক্তে আসে, আর ফ্যাট যেটা ফ্যাটি অ্যাসিড হিসেবে ব্লাডে আসে। তো এই তিন জিনিসটা কিভাবে কাজ করে, প্রথম হচ্ছে চিনিটা কি হয়, চিনিটা আমাদের রক্ত থেকে আসে কোষের ভিতরে, হ্যাঁ ইনসুলিনের সাহায্যে আসে। আরেকটা কথা, এটা সরাসরিও কোষে আসতে পারে GLUT4 পাথওয়ে দিয়ে। যদি আপনি হেভি এক্সারসাইজ করেন তাহলে এক্সারসাইজ করলে কী হবে, আপনার এটা সরাসরি আসবে ইনসুলিনের সাহায্য ছাড়া। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেকেন্ডলি আপনার অ্যামিনো অ্যাসিড যেটা মানে প্রোটিন থেকে আসে, সেটা আমাদের শরীরের যে মাংসপেশিগুলো গঠন করতে সহায়তা করে, আরও অনেক কিছু আছে যাই হোক। আর ফ্যাট যেটা, দেখেন ফ্যাট ছাড়া আমাদের বলতে গেলে চলে না। আমাদের ব্রেনটা ফ্যাটের তৈরি, আমাদের যে হরমোনগুলো ফ্যাটের তৈরি, এবং আমাদের অনেকগুলো জিনিস যেমন আমাদের নার্ভ শিট, নার্ভের যেগুলো তৈরি এগুলো বেশিরভাগই আপনার ফ্যাটের তৈরি। সো যারা বলেন যে ফ্যাট খাবো না, হ্যাঁ তারা কিন্তু বোকার স্বর্গে বাস করছেন। তো যাই হোক, আগে আমি জেনে নিই যে ফ্যাট অ্যাডাপ্টেশনটা কী। তাহলে আমরা যখন এই খাবারগুলো খাচ্ছি তখন পরিণতি কী হচ্ছে, যে চিনিগুলো আমরা খাচ্ছি সেগুলো, আই মিন শর্করা খাবার থেকে যে চিনিগুলো আসছে সেটা কী হচ্ছে, প্রথমে সেটা শরীরে ATP বা শক্তি উৎপন্ন করছে। এই শক্তি উৎপন্ন করার পরে যেটা বেঁচে যাচ্ছে সেটা গ্লাইকোজেন হিসেবে শরীরে জমা থাকছে, হ্যাঁ। এরপরে যেটা অতিরিক্ত মানে গ্লাইকোজেন হিসাবে একটা নির্দিষ্ট পরিমাণে জমা থাকতে পারে, এরপরে বাকি যেটা আছে সেটা কিন্তু চর্বি হিসেবে জমা হয়। তাহলে আপনি খেলেন হচ্ছে ভাত, হয়ে গেল চর্বি, আপনি গেলেন রুটি, হয়ে গেল চর্বি, আপনি খেলেন আলু, হয়ে গেল চর্বি গেল। এরপর প্রোটিন আপনি যদি বেশি পরিমাণে খান তাহলে যেটুকু শরীরের প্রয়োজন সেটুকু শরীরে কাজে লাগবে। এরপর যেটা বাকি থাকবে সেটাও কী হবে, চিনিতে রূপান্তরিত হবে, হ্যাঁ। আর আপনি যে সঙ্গে চর্বিটা খাচ্ছেন, হ্যাঁ সেই চর্বিটা যতটুকু প্রয়োজন সেটা দরকার হবে, বাকিটা শরীরে জমা থাকবে। তাহলে আলটিমেটলি দেখেন সেই প্রোটিনও কিন্তু গ্লুকোজ হচ্ছে, অতিরিক্ত গ্লুকোজ আবার সেই চর্বি হিসেবে জমা হচ্ছে, চর্বি থেকে চর্বি আসতেছে, আর আমি যে ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, আলু খাচ্ছি, সেটাও চর্বি হিসেবে জমা হচ্ছে। তাহলে আলটিমেটলি পুরোটাই চর্বি হিসেবে শরীরে জমা থাকছে। কারণ কি, কারণ সহজ, কারণ হচ্ছে যে রক্তে একটা গ্লুকোজ লেভেল একটা নির্দিষ্ট পরিমাণে জমা থাকতে পারে, গ্লাইকোজেনের একটা নির্দিষ্ট মাত্রা আছে, বাকিটা সেটা শরীরকে চর্বি হিসেবে জমা করতে হয়। তাহলে এবার আসুন চর্বি কিভাবে গলাবো। প্রথমে আপনাকে কি করতে হবে, খাওয়ার ভিতরে কার্বোহাইড্রেট বা শর্করার পরিমাণটা একেবারে কমিয়ে ফেলতে হবে একদম। যদি আপনি ফ্যাট অ্যাডাপ্টেশন শুরু করতে পারেন অলমোস্ট আপনার 5% নিয়ে আসতে হবে, এবং সেটা মেইনলি আপনি কার্বোহাইড্রেটটা খাবেন শাক সবজি সালাদ, এর বেশি কিছু কার্বোহাইড্রেট আপনি খেতে পারবেন না আপাতত কিছুদিন, হ্যাঁ। এমনকি আপনি কোনো ফল খেতে পারবেন না, আইসক্রিম চকলেট চুইংগামের তো কোনো প্রশ্নই আসে না, হ্যাঁ। এমনকি ভাত রুটি আলু এগুলো খেতে পারবেন না, ঠিক আছে। তাহলে শাকসবজি খাবেন। এরপরে আপনাকে কী করতে হবে, প্রোটিনের পরিমাণটা থাকতে হবে অল্প, মানে 20%, হ্যাঁ 20%, এর বেশি না। আর বাকিটা হচ্ছে আপনার হেলদি ফ্যাট খেতে হবে, হ্যাঁ। তো এখন ডিমের কুসুম একটা হেলদি ফ্যাট, হ্যাঁ। তারপরে আপনার নারকেলের তেল একটা ভেরি ভেরি হেলদি ফ্যাট, অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল একটা ভালো হেলদি ফ্যাট, মাছের তেল, মাছের ডিম, হ্যাঁ এগুলো খুব হেলদি ফ্যাট। তো যাই হোক, এটা নিয়ে ডিসকাশনটা বড় হয়ে যাবে। তো আপনার যাক হেলদি ফ্যাটের পরিমাণটা বেশি থাকবে। তো এইভাবে যখন আপনি খাওয়াটা শুরু করবেন, এর পাশাপাশি আপনারা কী করবেন, না খেয়ে থাকার চেষ্টা করবেন, যে আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে চেষ্টা করবো। যেমন আমি ধরেন রাত্রে ধরেন 7টা বাজে খেলাম, পরের দিন খেলাম দুপুর 2টায়, এতক্ষণ না খেয়ে থাকলাম। তো না খেয়ে থাকলে কী হবে, এই যে বডিটা তার যে কার্বোহাইড্রেট যেটা আছে সুগার, সেটা বার্ন হয়ে যাবে। যখন সুগার বার্ন হয়ে যাবে এরপর বডি কী করবে, যে গ্লাইকোজেনটাকে ব্রেকডাউন করে সেটাকে বার্ন করবে। এই গ্লাইকোজেনও যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু বডি ফ্যাট বার্ন করবে, এবং সেই ফ্যাটটা আপনার শরীরের জমানো চর্বি, সেটাকেই হচ্ছে বলছি ফ্যাট অ্যাডাপ্টেশন।
এই ফ্যাট অ্যাডাপ্টেশনটা শুরু হইতে আপনাকে প্রায় 7 দিন না খেয়ে থাকতে হয়। কিন্তু এখানে কথা আছে, আপনি যদি এক্সারসাইজ করেন, আপনি যদি মনে করেন যে অ্যাক্টিভ থাকেন এবং আগে থেকেও যদি আপনার এরকম অভ্যাস থাকে, তাহলে এটা আপনি দ্রুত শুরু করতে পারেন। যেমন আপনি খালি পেটে ব্যায়াম করলেন, ব্যায়াম করলে কি হবে, আপনার সুগারগুলা পুড়ে যাবে, এরপর গ্লাইকোজেনগুলো বার্ন হয়ে যাবে। এটা যত বেশি তাড়াতাড়ি বার্ন হয়ে যাবে, তত তাড়াতাড়ি আপনার ফ্যাট বার্নিং শুরু হয়ে যাবে। একবার যখন ফ্যাট বার্নিং আপনার শুরু হয়ে যাবে, এরপরে মজাই মজা, আপনাকে নিজেকে মনে হবে অ্যালিয়েন। যেমন এই যে এখন আমি সারাদিন কিছু খাইনি, রোজা রাখছি, তারপর একটু বাদাম খাইছি আর একটু মনে করেন পিনাট বাটার খাইছি আর কফি খাইছি। সেই কফিতে দেওয়া ছিল হচ্ছে নারকেলের তেল আর হচ্ছে মাখন, তো এই এই বুলেট কফি, এগুলো খাওয়ার পরে এখন দেখেন আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেক, মানে আমার কাছে এনার্জি মনে হচ্ছে। কারণ কি, আমার সারাদিন খিদেও লাগে নাই। কেন লাগে নাই, কারণ আমার শরীরের যে চর্বি, আমার শরীরে জমা আছে সেই চর্বিটাই কিন্তু আমি গলাচ্ছি। তো এই চর্বিটা গলানোর জন্য আমাকে বডিকে সুযোগ করে দিতে হবে। আপনি যদি সারাক্ষণ খান তাহলে এই চর্বি গলতে পারবে না। তো এইটা হচ্ছে, এই স্টেটে আসতে হলে কারো 7 দিন লাগে, কারো 5 দিন লাগে, কারো 4 দিন লাগে। এটা ডিপেন্ড করে কে কত বেশিক্ষণ ফাস্টিং করতে পারছেন, আর এটা ডিপেন্ড করে কে কত বেশি অ্যাক্টিভিটি করতে পারছেন। তবে এখানে কথা আছে, অ্যাক্টিভিটিটা হবে অ্যারোবিক জোনে। আপনি যদি খুব হাই ইন্টেন্সিটি অ্যাক্টিভিটি করেন, তাহলে কিন্তু বডি ডিমান্ড করবে গ্লুকোজ, তখন আপনি দুর্বল হয়ে যাবেন, তখন কিন্তু আপনি এটা কন্টিনিউ করতে পারবেন না। তাহলে আপনি ব্যায়াম করে আসার পরে যদি আপনি বেশি পরিমাণে পাস্তা, ভাত, রুটি এগুলো খান, তাহলে আবার আপনার সেটা কাটা বন্ধ হয়ে যাবে। তাহলে এই ফ্যাট অ্যাডাপ্টেশন বন্ধ করতে হলে আপনাকে গ্লুকোজ খেতে হবে। তাহলে গ্লুকোজ খেলে বা শর্করা খাবার খেলে ফ্যাট অ্যাডাপ্টেশন বন্ধ হয়ে যাবে। আর চর্বি গলা এটা চালু রাখতে হলে আপনাকে ফাস্টিং করতে হবে, এক্সারসাইজ করতে হবে, এবং এই যে খাবারের ভিতরে চর্বির পরিমাণ বেশি থাকবে। তো এই হচ্ছে যে আসল কাজ। হ্যাঁ, এইভাবে যদি আপনারা চেষ্টা করেন তাহলে পারবেন। আরও যদি কোনো বিষয়ে স্পেসিফিক জানার থাকে, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো সেটার আনসার দেওয়ার জন্যে এবং সেই স্পেসিফিক বিষয় নিয়ে ভিডিও বানানোর জন্যে। তো আজকে এ পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন যে ফ্যাট বার্নিং কীভাবে স্টার্ট করতে হয় বা ফ্যাট অ্যাডাপ্টেশনটা কীভাবে নিজের তেল গলিয়ে নিজে চলতে পারবেন, আর বাইরে থেকে আপনার তেমন কিছু খেতে হবে না। একবার ফ্যাট অ্যাডাপ্টেশনটা শুরু হয়ে গেলেই আপনাই মনে হবে এলিয়েন হয়ে গেছেন, আপনার আর খিদা লাগবে না। শুধু খেয়াল রাখতে হবে ভিটামিনস, মিনারেলস, এই জিনিসগুলো আপনি যেন সঠিকভাবে বডিতে দেন। এটা নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ আছে, আমি এটা নিয়ে একসময় আলোচনা করব। আর সব সময় আমি চেষ্টা করছি কিছু কিছু আলোকপাত করার জন্য এই বিষয়গুলোতে, যে কী খাবো খাবো না, ফাস্টিং স্টেজে কী খাবো, সো এগুলো নিয়ে ভিডিও আছে। সো সাথে থাকবেন, আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যাতে সুস্থ থাকতে পারেন, যাতে কোনো ওষুধ ছাড়া আপনি ভালো থাকতে পারেন, যাতে ভবিষ্যতে বড় কোনো রোগ থেকে আপনি বাঁচতে পারেন, ভবিষ্যতে যেন আপনার হৃদপিণ্ডকে একদম ফুলে বের করে নিয়ে আপনার যেন কোনো রকম, মানে হৃদপিণ্ডের ভিতরে, হ্যাঁ, যেন কোনো অপারেশনের প্রয়োজন না হয়, কোনো গ্রাফটিং না লাগে, কোনো আর্টারি না লাগানো লাগে, রিং বসানো না লাগে, প্যারালাইসিস হয়ে যেন বিছানায় পড়ে না থাকেন, হ্যাঁ, এরকম অনেকগুলা রোগ থেকে, ডায়াবেটিস, হাইপারটেনশন, সব কিছু থেকে বাঁচার জন্যে এটাই একমাত্র উপায়। হ্যাঁ, সো আশা করি আপনাদেরকে আমি সাথে পাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।